আপনাদের সাথে কথা বলতেছিলাম। এখন আপনি যেভাবে বলছেন সেভাবে তো আমরা সম্ভব না, আমাদের একটা সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, আমরা সেটা আমাদের সিকিউরিটি আমরা বজায় রেখে আমরা কাজ করতে হবে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে আপনাকে কিছু টাকা দেব, কত টাকা দিতে হবে? এখন আপনি চিন্তা করেন, আপনার যদি না হয়, আপনার যদি মানে আপনার বুঝে যদি না আসে তাহলে আপনি কিভাবে দিবেন, কেন দিবেন? আপনি তো বলছেন যেটা, আপনি তো ওইটাই বলছেন যে এখন কিছু টাকা দিয়েন আর গাড়ি। আপনি তো মনে হয় সন্দেহ করছেন আমাকে, আমি কোনো এমনিতে আপনার থেকে টাকা চেয়ে টাকা খেয়ে ফেলবো কিনা, মানে টাকা নেওয়ার জন্য ফোন দিচ্ছি কিনা, এই ধরনের কিছু মনে করছেন সম্ভবত। আচ্ছা, আপনি যে মাইমুনের ফোন দিপন করলেন, আপনি মাইমুনের ফোন তো আপনি কীরকম সংগ্রহ করেন? আমি যে নম্বর দিলাম আপনাকে, কিন্তু মাইমুনের নাম আসলো কেন? আচ্ছা, ঠিক আছে, কত দিতে হবে বলেন, সেটা আপনি চিন্তা করেন, সেটা কিছু আপনি যদি মনে করেন যে আপনার টাকা নেওয়ার জন্য আমরা ফোন দিচ্ছি তাহলে আপনি টাকা দেওয়ার দরকার নাই, আপনি আগে চিন্তা করেন। মামুন তো জীবিত আছে, তো মামুন তো আছে আপনাদের হেফাজতে নাকি? আরে আপনি কি কি মনে করছেন আপনি, বুঝলাম না। ওর কিছু করার ইচ্ছে থাকলে তো আপনার সাথে যোগাযোগ করতাম না। একটু দুই একটা কথা মাথা দিতে পারলে কি আমরা একটু আনন্দ বোধ করতাম, বুঝছেন না? মাতাইতে পারবো আমাদের আমাদের নিয়ম অনুযায়ী হতে হবে, নিয়মের বাইরে কিছু করতে পারবো না। এখানে আমি একা না, আমাদের অফিসার আছে আরো, কিছু করতে পারবো না। আমি আমি এই জানিস, আমি টাকাটা দিয়ে দিব আপনাকে, টাকাটা দিতে হবে কিভাবে কেমনে এটা আমি দিয়ে দেবো টাকা আপনাকে। এবার আমার সান্ত্বনার জন্যই বলতেছি, আপনি দুই একটা কথা বলতে দিন আমাকে। দিয়ে দিব বললে হবে না, আপনি আমার মতো হলে আমি কাজ করে দিতে পারবো। কিন্তু তার আগে আমার কথা আছে এখানে, আপনি পুরো টাকা তো আর মানে এর সাথে কথা বলা ছাড়া দিচ্ছেন না, কিন্তু কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিয়ে দিতে হবে, একে বের করার জন্য, লোকেশন চেঞ্জ করার জন্য, ওকে বা গাড়িতে তুলে আপনাদের কাছে দিয়ে আসার জন্য। আমাদের একটা সিকিউরিটি আছে, নিয়ম আছে, ঠিক আছে? ওইটাই বলছি, কত দিতে হবে এখন? কিছু টাকা বলছেন আপনি, কত? মিনিমাম 50 তো দিতে হবে, না হলে আমি কিছু করতে পারবো না। কিভাবে দেবো? ওই যে মোবাইল অ্যাকাউন্টে দিয়ে দিবেন। বিকাশে লম্বারে নাকি কি? বিকাশ না, আমি বিকাশের দোকানদারের সাথে কথা বলে যেভাবে নিতে হয় আপনাকে বলে দিব, ওনাকে বলে দিব। আপনি বিকাশ লম্বার দিয়ে দেন, আমি আমার দোকান আমার দোকান আছে, আমি দোকান দিয়ে দিই দোকানদারের সাথে। আমার সাথে কথা বলে দিন, আমি ওনাকে যেভাবে বলবো সেভাবে দিয়ে দিলে হবে। আপনি টাকা নিয়ে দোকানদারের কাছে যাবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রেডি আছি, আপনি কথা বলতে দেন, মাইমুনের সাথে আমি টাকা দিচ্ছি, বুঝছেন? কথা দিই, তারপরেও আপনার টাকা নিয়ে বলছেন, আমি বললাম তো আমি যেটা বলছি সেভাবে হলে আমি করে দিতে পারবো, তারপরে